Hey, what's up people, my name is Shurujit and you are watching Not TikTok, it's TechTalk with Suro. Today's video is so special and important for you and me also কারণ আজকের ভিডিওতে প্রথমবার কোনো কিছু আমি কিভাবে করতে চলেছি সবার প্রথম আমি আপনাদের সঙ্গে কিছু পিকচার শেয়ার করছি এবং পিকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিছু অ্যানিমেশন হচ্ছে এবং আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এমন টাইপের অ্যানিমেশন আমি কিভাবে ক্রিয়েট করলাম বা আপনারা কি পারবেন এমন টাইপের অ্যানিমেশন ক্রিয়েট করতে তাহলে বলে দিই অবশ্যই পারবেন এবং একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো Scribbler এবং এই স্ক্রিবলের সম্বন্ধে আমি এই ভিডিওতে কভার করতে চলেছি। স্ক্রিবল একটি অসাম অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটি আমি কিছুদিন ধরে ইউজ করছিলাম ইউজ করার পর আমার খুবই ভালো লেগেছিল বলে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই অ্যাপ্লিকেশনটির যে প্রো ভার্সন রয়েছে প্রো ভার্সনের তিনটে কি আমার কাছে রয়েছে যেটা আমি গিভওয়ে করতে চলেছি এবং এখানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনের মেনুতে যাওয়া যাক মেনুতে গেলে এখানে বাই প্রো বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে যদি আপনারা লাইফ টাইমের জন্য যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিনতে চান তাহলে আপনাদের পড়বে 299 টাকা এবং আপনারা যদি মাসে মাসে ব্যবহার করতে চান মান্থলি সাবস্ক্রিপশন নিতে চান তাহলে 49 টাকা পড়বে এবং তবুও যদি মন না করে তাহলে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই এবার আসা যাক মেন অ্যাপ্লিকেশনে স্ক্রিবল অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনারা দেখতে পেয়ে যান এমন একটি ইন্টারফেস চলে এসেছে এবং ইন্টারফেসে একদম সামনেই আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে একটি অ্যানিমেশন হচ্ছে যেটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং ওপরে দেখতে পেয়ে যাবেন স্ক্রিবল প্রো লেখা রয়েছে যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটি পারচেস করেছিলাম 299 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য এবং ওখানে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন এখানে প্রো ভার্সন লেখা রয়েছে হেল্প রেটা শেয়ার অ্যাবাউট এগুলো লেখা রয়েছে অ্যাপ্লিকেশনটির ডান দিকে নিচের দিকে দেখতে পেয়ে যাবেন এখানে একটি অপশান রয়েছে অ্যাড করার অপশান এই অ্যাড করার অপশানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি ইন্টারফেস চলে আসছে সেখান থেকে আপনারা পিকচারটি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পরে এখানে ক্রপ করার অপশান চলে আসবে মানে এখানে আপনাদের যে পিকচার রয়েছে সেই পিকচারে যতটুকু লাগবে ততটুকু আপনারা ক্রপ করুন ক্রপ করে এবার মেন ইন্টারফেসে চলে আসবে মানে যেখান থেকে আপনাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা আপনারা দেখাতে পারবেন অ্যাপ্লিকেশনটির ওপরের দিকে দেখতে পেয়ে যাবেন এখানে ম্যাগনিফাই গ্লাস রয়েছে মানে এটার সাহায্যে আপনারা যদি চান তাহলে জুম করে আপনারা আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটা দেখাতে পারেন এবং এখানে তার পাশে একটি অপশন রয়েছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন অপশন সেটাই ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এমন টাইপের একটি ইন্টারফেস চলে আসছে এবং এখানে অনেক কিছুই রয়েছে অ্যানিমেশন রয়েছে স্টাইল রয়েছে ডিলে রয়েছে সাইজ রয়েছে অ্যানিমেশনে যাওয়া যাক অ্যানিমেশনে গেলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পেয়ে যাবেন স্ট্যাটিক রয়েছে ব্লিঙ্ক রয়েছে রোটেট রয়েছে বিট রয়েছে মুভ রয়েছে ফিল রয়েছে যেগুলোকে আপনারা আপনাদের যে ছবি রয়েছে ছবির উপরে আপনারা ইউজ করতে পারবেন এমনকি এখানে স্টাইল রয়েছে স্টাইলে গেলে দেখতে পেয়ে যাবেন কিছু কিছু স্টাইল রয়েছে গ্লো রয়েছে রেগুলার রয়েছে ডটেড রয়েছে ডিলে থেকে আপনারা এখানে যে 0 সেকেন্ড রয়েছে 1 সেকেন্ড রয়েছে এগুলো আপনারা চুজ করতে পারেন আপনাদের মতো এবং যে সাইজ রয়েছে যে অ্যানিমেশনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও আপনারা মেনটেন করতে পারেন এবং কালার রয়েছে কালারও আপনারা চুজ করতে পারেন আপনাদের ইচ্ছে খুশি মতন এখানে অনেক কালার রয়েছে ইচ্ছে খুশি মতন চুজ করুন চুজ করে আপনাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ছবিতে ক্রিয়েটিভিটি আপনারা দেখিয়ে দিন আমি এখান থেকে স্ট্যাটিক চুজ করলাম চুজ করে আমি এখানে পিকচারটার উপরে এটা আমি ইউজ করব তাই এখানে দেখতে পাচ্ছেন জুমিং বলে একটি অপশন রয়েছে সেইটা যদি আমি ক্লিক করি ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে জুম করে দেখাচ্ছে এবং জুম করে কোথায় কোথায় আমি ইউজ করতে চাই সেটা আমি ইউজ করতে পারি এবং আপনারা যদি উল্টোপাল্টা কোনো কিছু ড্র করে ফেলেন তাহলে এখানে আন্ডুর অপশানও রয়েছে সেটাও আপনারা করতে পারবেন এবং এখানে যে কালার অপশান রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো আপনারা চুজ করুন চুজ করে আপনাদের পিকচারে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটা দেখান অ্যাপ্লিকেশনটি যে সমস্ত স্টাইল রয়েছে সেগুলো আমি র্যান্ডামলি চুজ করছি চুজ করে আমি যেমন তেমন করে হোক আমি একটি ড্র করার চেষ্টা করছি জানি খুব ভালো হবে না আমার মধ্যে অত ক্রিয়েটিভিটি নেই সো করা যাক আমি যেমন তেমন করে ড্র করে ফেললাম এবং ড্র করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন নিচের দিকে ডান দিকে একটি প্লে বলে অপশান রয়েছে সেই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনারা যে ড্র করলেন সেটার যে আউটপুট সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন তেমন করে পিকচারটি আমি এডিট করার পরে বা ড্র করার পরে এবার তো আমাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য ওপরের দিকে ডান দিকে দেখতে পেয়ে যাবেন এক্সপোর্টের অপশান রয়েছে সেটাই ক্লিক করুন ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন এমন একটি ইন্টারফেস চলে আসছে যেখানে কোয়ালিটি রয়েছে কোয়ালিটির থেকে আপনারা এখানে চুজ করতে পারেন এইচডি রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে এইচডি রয়েছে ফুল এইচডি রয়েছে সেগুলো আপনারা চুজ করতে পারেন এবং এখানে অ্যানিমেশন লুপসও রয়েছে সেটাও আপনাদের ইচ্ছা খুশি মতন চুজ করতে পারেন এবং আপনারা যদি এক্সপোর্ট করতে চান এখানে আরেকটি অপশান রয়েছে শো ওয়াটারমার্ক যদি আপনারা প্রো হন তাহলে এটাকে আপনারা ডিসেবল করতে পারেন ডিসেবল করে আপনারা এক্সপোর্ট করতে পারেন এবং যদি প্রো যদি না হন এবং যদি ট্রায়াল ভার্সন যদি হয় তাহলে এখানে যে লোগোটা রয়েছে সেটা পিকচারে অবশ্যই থাকবে যেটা আপনারা রিমুভ করতে পারবেন না। এক্সপোর্ট করার পর এই হলো মেইন যে আউটপুট, পিকচারটির আউটপুট। আরও ক্রিয়েটিভ করা যেত, কিন্তু ক্রিয়েটিভ যদি করতাম তাহলে আরও ভিডিওটি লং হয়ে যেত, যেটা আমি চাইছিলাম না। এবার আসা যাক এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের কোনো ধরনের আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে না। এটা আপনারা সিম্পল প্লে স্টোরেই পেয়ে যাবেন এবং প্লে স্টোরের থেকে পেয়ে যাচ্ছেন, মানে সেফ এবং সিকিউর। অ্যাপ্লিকেশনটির যে ক্রিয়েটার রয়েছে এবং ডেভেলপাররা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, এবং এখানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের নতুন নতুন আরও ফিচার ভবিষ্যতে আসতে চলেছে। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম ফেস হয় তাহলে আপনারা এখানে এসে কমেন্ট করবেন, তারা অবশ্যই রিপ্লাই দেবে এবং আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেটাও রিকভার করতে সাহায্য করবে। এবার আসা যাক গিভওয়েতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করা খুবই সহজ, ভিডিওটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং নিচে আপনাদের যতটা খুশি কমেন্ট করতে পারেন। যতটা কমেন্ট করবেন ততটা জেতার চান্স বেশি হয়ে যাবে। আমি র্যান্ডাম কমেন্ট পিকার দিয়ে কমেন্টগুলো চুজ করব এবং আরেকটি যে কি রয়েছে, মানে টোটাল তিনটে কি রয়েছে, দুটো কি আমি এখান থেকে চুজ করব, মানে উইনার কমেন্ট থেকে, এবং আরেকটি উইনার চুজ করব তাদের ক্রিয়েটিভিটি দেখে। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানের সাহায্যে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনারা ক্রিয়েট করুন। ক্রিয়েট করে আমাকে ট্যাগ করুন, মেনশান করুন ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, suro_JIT, এবং আমাকে ট্যাগ করতে হবে এবং ওখানে একটি হ্যাশট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো #suro_scribble, এবং হ্যাশট্যাগটিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আমাকে ট্যাগ করুন, মেনশন করুন, হ্যাশট্যাগটি ইউজ করুন, আমি এখান থেকে একটি চুজ করব। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাংলায় চেষ্টা করছি, তো একটু সাপোর্টও করবেন। স্ক্রিবলের যে প্রোভার্সন রয়েছে, প্রোভার্সনের যে কি রয়েছে সেটা আমি গিভওয়ে করছি, এবং আপনারা যদি লাকি উইনার হন তাহলে আপনারা পেয়ে যাবেন, এবং পাওয়ার পরে আপনারা কীভাবে রিডিম করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে বাই ওয়ান টাইম ফর লেখা রয়েছে, এটাই ক্লিক করবেন। এমন টাইপের একটি অপশন চলে আসবে, ক্লিক করার পরে এবং দেখতে পেয়ে যাবেন এখানে রিডিম কোড বলে একটি অপশন রয়েছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে কোডটি এন্টার করে দেবেন বা পেস্ট করে দেবেন, করে দিলে আপনাদের পেস্ট করার পরে এখানে রিডিম করে দেবেন। রিডিম করার পরে ওকে করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা সারা জীবনের জন্য ফ্রি হয়ে যাবে। গিভওয়ের যে রেজাল্ট সেটা কোথায় আউট হবে এবং কদিনের মধ্যেই হবে, গিভওয়ের রেজাল্ট আমি 10 দিনের মধ্যেই আউট করব, এবং ইনস্টাগ্রাম পেজে আমি লাইভ আসবো। লাইভে এসে আমার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিও থেকে দুটো কমেন্ট, মানে র্যান্ডম কমেন্ট পিকারের সাহায্যে দুটো উইনারকে চুজ করব, এবং ইনস্টাগ্রামে কেউ যদি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে তাদের ক্রিয়েটিভিটি যদি দেখায় এবং আমাকে ট্যাগ এবং ওই হ্যাশট্যাগটি যদি ইউজ করে তাহলে সেখান থেকে আমি একটি উইনার চুজ করব। চুজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, ভেরিফাই করে নেব এবং তাদের কাছে ওই তিনটে কি আমি দিয়ে দেবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।